আল্লাহ চাকরিটা যাতে হয়। যাই, মাকে সালাম করি। মা, মা, ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, খেয়েছি। এখন তুই কোথায় যাচ্ছিস? একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তো সহায় হোক। আর হ্যাঁ, ওই পাশের বাড়ির মতিনকে পাঠিয়ে দিচ্ছি, আমি ফিরে না আসা পর্যন্ত ও তোমার দেখাশোনা করবে। হ্যাঁ, আচ্ছা, দোয়া করো মা। আসি। এই যে ম্যাম সাহেব, গাড়িতে চলেন বলে কি রাস্তার মানুষ চোখে পড়ে না? আরে চোখে পড়বে কি করে, ওনারা তো নিজেদেরকে ছাড়া অন্যকে মানুষই মনে করে না। দেবে গাড়িটা ভেঙে দেবে। না না, ওনার কোনো দোষ নেই। আসলে আমি অন্য মনস্ক হয়ে রাস্তা চলছিলাম। ওনাকে যেতে দাও, ওদের কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি যান। কিন্তু আপনার কপাল তো ফেটে গেছে। গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে, আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না। এখন সামান্য রক্ত বেরিয়েছে তাই দেখতে পাচ্ছেন, একটু পরে চোখের আড়াল হয়ে গেলেই সব ভুলে যাবেন। আপনি আসুন। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আসুন। ঘরে মাকে একা রেখে এসেছি, তুই মার কাছে থাক, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বললে, চাকরির ইন্টারভিউ? হ্যাঁ, চাকরিটা হয়ে গেলে কিন্তু পেট ভরে পোলাও খাওয়াতে হবে। আগে হোক পরে খাওয়াবো। হ্যাঁ চলি। আল্লাহ, শাকিল ভাই চাকরিটা যেন হয়। আল্লাহ, আল্লাহ আমার ছেলের জন্য সফল হয়। আল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার নাম শাকিল চৌধুরী? জি। আপনি এমএ পাস? জি। আপনার কাগজপত্র সব ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই বলেই যারা নতুন পাস করে বেরিয়েছে তাদের কি চাকরি হবে না? আমি তো তা বলিনি। I'm sorry. আপনার কি চাকরিটা খুবই দরকার? হ্যাঁ, দরকার বলেই তো ইন্টারভিউ দিতে এসেছি। দরকার তো সবারই আছে, কিন্তু পোস্ট মাত্র একটা। আপনি বলুন, চাকরিটা কাকে দেব? আজকের ইন্টারভিউতে যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাকেই দেবেন? অন্য সবাইকে এই প্রশ্নটাই করেছিলাম, আর সবার জবাব একটাই ছিল, চাকরিটা তারই দরকার। শুধু আপনি বলেছেন যে ভালো রেজাল্ট করবে তাকে চাকরিটা দিতে। আপনি যোগ্যতাকে বড় করে দেখেছেন, এতে আপনি নিঃস্বার্থ মনোভাবের প্রকাশ পেয়েছে। আমি আপনার উত্তরে সন্তুষ্ট হয়েছি, এমন একজন নিঃস্বার্থ লোককেই আমরা খুঁজছিলাম। রফিক সাহেব, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজই ওনার হাতে হাতে দিয়ে দিন, আপনি কালই জয়েন করুন। কি বললে, হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে? জি স্যার। এই কথা শিল্পী বলেছে? জি। ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আমাকে দেখেনি কেন? তা উনি জানেন, আমাকে যা বলেছেন আমি তাই বললাম। ঠিক আছে, আমি লেটার দিয়ে দিচ্ছি, আপনি যান। আরে যান না। না, ভাগ্নেটা এখানে থাকলে আমার কিছুই হবে না। ওই একটা পোস্টের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পেতাম। শিল্পীকে এখানে রাখা যাবে না, ছলে বলে কৌশলে ওকে এখান থেকে সরাতে হবে। মা, মা, এই যে মা, আমার চাকরি হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু তোর কপালে কি হয়েছে বাবা? ও কিছু না মা, সামান্য কেটে গেছে। শাকিল ভাই, হ্যাঁ, এবার আমাদের খাবারটা অবশ্যই পাবো। হ্যাঁ অবশ্যই পাবে, প্রথম মাসের বেতন পেয়েই তোমাদের খাইয়ে দেব। জানো মা, আমার মালিক খুব ভালো মানুষ। আল্লাহ ওনার ভালো করুক বাবা।
অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি? আজ তো তোর ইন্টারভিউ নেওয়ার কথা, ইন্টারভিউ না হয়ে গেছে তাই চলে এলাম। ও কিন্তু মা, তোমার ওই অফিসে কাজ করবো আমার ভালো লাগে না। আমার শরীরটা ভালো না, তাই তো কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছিলাম। এখন তো তুমি অনেকটা সুস্থ, তাই কাল থেকে তুমি যাবে, আমি আর যাবো না। পাগলামি করিস না মা, আমাকে আর কয়েকটা দিন বিশ্রাম নিতে দে। হায় মা, স্যার কুটুমা বলেছে ফাইলগুলো সই করে দিতে। তুমি যাও, আমি ফাইলগুলো দেখে সই করব। কিন্তু তিনি বলেছেন এক্ষুনি সই করে নিয়ে যেতে। আমি তোমাকে যা বলেছি তাই করো, যাও। জি, কাজটা বোধহয় ভালো করলেন না। আপনার কাজ আপনি করুন। কি কি বললে? সে দেখবে তারপর সই করবে? জি। আরে তুমি বলনি আমি এক্ষুনি ফাইল চেয়ে পাঠিয়েছি? বলেছিলাম। তারপরেও তুমি যাও। ওর এত বড় স্পর্ধা, বেশ আমি ও দেখে নেব সে কি করে এখানে কাজ করে। কাজ কাজ করলে মানুষ বাঁচে, আর কাজ না করলে মানুষ না খেয়ে মরে। ওকে না খেয়ে মরতে হবে। এ তো দেখছি সবই গরমিল, একেবারে পুকুর চুরি। গরমিল আমাকে বুঝিয়ে বলুন। আপনার মামা আমার কাছে ফাইলগুলো পাঠিয়েছে এক্ষুনি সই করে দিতে, কিন্তু এগুলো তো প্রচুর গরমিল আছে। আমাকে খুলে বলুন তো। এখানে ইস্টার্ন কোম্পানির নামে 20 লাখ টাকার মাল ডেলিভারির অর্ডার দেখানো হয়েছে, সম্পূর্ণ বাকিতে। মালের রেট অনেক কম দেখানো হয়েছে। তাছাড়া ওই কোম্পানির কাছে এখনো 12 লাখ টাকা আমরা পাওনা আছি, আর মালের কোয়ালিটি খারাপ দেখিয়ে তাদেরকে 5 লক্ষ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরো 20 লাখ টাকার মাল সম্পূর্ণ বাকিতে দিতে বলছে, কিন্তু এই কোম্পানির সাথে আমাদের চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মাল ক্যাশে ডেলিভারি দেবার কথা আছে। আর এদিকে কটু সাহেব সব নিয়মকানুন ভঙ্গ করে মালিক পক্ষের অনুমতি না নিয়েই ফাইলগুলো আমার কাছে পাঠিয়েছেন। আমার মনে হয় কুটু সাহেব ওই কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ খাচ্ছেন। ম্যাডাম, এই অবস্থা আমি কি ফাইলগুলো সই করে দেব? না, আমি এত কিছু বুঝি না, তাই আপনি আমাদের বাড়িতে এসে এই কথাগুলো মাকে বুঝিয়ে বলুন। আজ তোমার কথায় বুঝতে পারলাম আমার ভাই ইস্টার্ন কোম্পানিকে এত টাকা বাকি দিয়ে ভুলই করেছে। আসলে ওকে এত বড় দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। যাই হোক, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বসো বসো। কুটুকে আমি আর অফিসের কাজে রাখবো না, এখন থেকে ওই চেয়ারে তুমিই বসবে। তুমি আর এখন অ্যাকাউন্টস অফিসার নও, আজ থেকে তুমি আমাদের কোম্পানির ম্যানেজার। জি। মামা মামা, কি ব্যাপার শিল্পী? আপনি চেয়ার থেকে উঠে আসুন। উঠে আসবো? হ্যাঁ, ওটা মায়ের আদেশ, উঠে আসুন। আপনি ওখানে গিয়ে বসুন। শিল্পী, এসব কি হচ্ছে? আজ থেকে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা মায়ের আদেশ। তাহলে আমি কোন পোস্টে কাজ করবো? আমি কি জানি, মাকে কি জিজ্ঞেস করুন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসি। আচ্ছা, বুবু বুবু, এই শাকিলকে আমার ম্যানেজারের পোস্টটা দিয়ে দিয়েছো, আমার জন্য বুঝি জেনারেল ম্যানেজারের পোস্টটা দেখেছো। আজ থেকে তোর অফিসে যাবার কোনো দরকার নেই, এখন থেকে তুই বাড়িতেই থাকবি, সংসারে সব কাজকর্ম দেখাশোনা করবি, বাই। Thank you.
আমি বেঁচে থাকতে এই বিশাল সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। হ্যাঁ, ভোগ, মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হারাতে হয়। শাকিল চৌধুরী, তুই তৈরি থাকিস। মা, ওষুধ তো খায়নি, নামাজটা পড়া হোক, তারপর ওষুধ খাইয়ে ঘুমাবো। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতে এসে আমার সেবা যত্ন করে, একটু বিশ্রাম নেবার সময়ও পায় না। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক, আমি গিয়ে ওর ঘরে ঘুমাই। সাহেব, শুনেছি আজ দুদিন যাবৎ শাকিল সাহেব অফিসে আসেন না, ওনার তো এমন হবার কথা নয়। আপনি এক্ষুনি ওনার বাড়িতে খবর নিতে বলুন। জি ম্যাডাম। ও, শাকিল চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, উনি এখানেই থাকেন। আর পরশু রাতে ওনার মাকে কারা যেন খুন করে। খুন করেছে? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, শাকিল সাহেবের একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি, গত পরশু ওনার মা খুন হয়েছে। খুন হয়েছে? জি। আসুন। ওই যে আপনি,
যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ, আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যা হবার তা তো হয়ে গেছে, দুঃখ করবেন না। আমার কোনো কিছুতেই দুঃখ নেই, দুঃখ শুধু এই আমার অসহায় মাকে খুন করা হয়েছে। আমি আমার মায়ের লাশ ছুঁয়ে কসম খেয়েছি, যে আমার মাকে খুন করেছে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কি জল তো আপনার গা পুড়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, শিল্পী এখনো এলো না, গেল কোথায়? অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান ম্যাডাম। আমার নাম ম্যাডাম নয়, শিল্পী। শিল্পী বলে ডাকলেই খুশি হব। কিন্তু আপনি আমার মালিক। সেটা অফিসে, এখানে আমি মালিক নই, শুধু শিল্পী। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়। আচ্ছা, না ঠিক আছে। রাত পর্যন্ত কোথায় ছিলি? শাকিলের মাকে কারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও ভীষণ অসুস্থ। হায়াত, মর্তের উপর মানুষের কোনো হাত নেই। কিন্তু সে অসুস্থ বলে তুই মালিক হয়ে কর্মচারী ওখানে এত রাত পর্যন্ত বসেছিলি? শাকিল চৌধুরী আমাকে মালিক ভাবুক, আমি তা চাই না। তার মানে? আমি আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। শিল্পী, তুই ভালোবাসিস আমাদের দুই পয়সার কর্মচারী ওই শাকিলকে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মামা, যেখানে আমি মায়ের সাথে কথা বলছি সেখানে আপনি ফুরন কাটার কে? আমি তোর মামা। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চেষ্টা করবেন না। মা, আমি যা বলেছি তা তো তুমি শুনলি, আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতামতটা সকালের মধ্যে জানিয়ে দিও। বুবু, আমি যে ওর মামা এটা স্বীকারই করতে চায় না, বুঝতে পারলে তো? পানি কোথায় গিয়ে গড়িয়েছে? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার বোঝো। ভাবো, আর ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে কিছুটা ভাবতে দিও। হ্যাঁ, সব পানির মতো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে সব দেখে নেব, নিজেই দেখে নেব। এই সংসারের দরজা জানালা খাট পালং অলিতে গলিতে এমনকি ফুলদানির ভেতরেও এমন প্যাচ লাগিয়ে দেব সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পানি রে পানি, তোর মতলব জানি। মা, তোমার মতামত যখন আমাকে জানাতে পারলে না, তখন আমি ধরে নিচ্ছি আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর আর যাবার আগে বলে যাচ্ছি, ওই গরিব কর্মচারীকে নিয়ে আমি কোনোদিন এখানে আসব না। তোমার সহায় সম্পদ কোনো কিছুই কোনোদিন চাইব না। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার আছে, তাহলে তোমার দোয়া, তোমার দোয়াটুকু শুধু আমাকে দিও, তাহলে তাহলে আমি সুখী থাকতে পারবো। আসি মা।
যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। না না, আপনি ভুল করছেন। আমার মতো সামান্য এক গরিব আপনাকে কিছুই দিতে পারবে না। আমি তোমার কাছে কিছুই চাইবো না। আপনি না চাইতে পারেন, কিন্তু আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? তাছাড়া আপনাকে রাখার মতো কোনো জায়গাও আমার নেই। আমি তোমার হৃদয়ে থাকবো। এসব গল্প আর উপন্যাসের কথা, বাস্তবের নয়। বাস্তব হলো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তোমার কাছে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার এই প্রেম ভালোবাসা নিয়েই থাকতে চাই। শাকিল, তুমি সেদিন আমার অফিসে একটা আশা নিয়ে গিয়েছিলে, আমি তোমার আশা পূরণ করেছিলাম। আর এখন আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। তুমি যদি আমার এই আশা পূরণ না করো তাহলে আমি বাঁচব না, আমি বাঁচব না। শিল্পী, শিল্পী, শাকিলকে আমি মেনে নিলাম। তুই আমার একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে? তোকে ছাড়া আমার এত বড় শূন্য বাড়িতে আমি থাকতে পারবো না। তাই তোদের কাছে আমার অনুরোধ, আমার কাছে গিয়েই তোরা থাকবি। কিন্তু মা, আমি জানি ওকে নিয়ে আমার এখানে থাকতে তোদের দুজনেরই আত্মসম্মানে লাগবে। কিন্তু এই মায়ের কথা একবার ভেবে দেখ, আমি কাকে নিয়ে থাকবো? না না, আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। আমি জানি তুমি কি বলবে। তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু ওখানে গিয়ে থাকলে আমার মনটা খুব ছোট হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেদিনই আমাকে বলবে আমি সেদিনই তোমার সঙ্গে চলে আসব। বেশ, ঘর জামাইয়ের সাথে মানুষ যে ব্যবহার করে, এখন থেকে আমি তার সাথে সেই ব্যবহারই করব। আর ব্যবহারে মানুষ ভালো হয়, খারাপ হয়, আর খারাপ ব্যবহারে কি হয়, ঘর জামাই মিয়া তুমি দেখে নিও।
এনে দিও অনুরাগে তুমি আছো তাই বুকের মাঝে প্রেমের কত ফুল ঝরে আমার আলোর জীবনে সুখের আমার সুখের জীবনে সোনার পুতুল তুমি জমজ মেয়ে হয়েছে আমার মেয়ে কেমন আছে জি ভালো আছেন আমি কি আমার স্ত্রীর কাছে যেতে পারবো অবশ্যই বাচ্চা দুটো কেমন আছে ওদেরকে বেবি কেয়ারে রাখা হয়েছে দেখে আসি জি আমার ছেলে হয়েছে না মেয়ে আমি বলছি শিল্পী আমাদের মেয়ে হয়েছে তবে একটি নয় দুটি আমাদের দুটি মেয়ে হয়েছে তুমি দেখেছ না তুমি আমি ওদেরকে একসাথে দেখব যমজ মেয়ে মানে দুটো মেয়ে আরে সংসারে তো ওয়ারিশ বেড়ে গেল না 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 এ তো হতে পারে না কুটু সাহেব এইবার এই সংসারের ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ভেজাল লাগিয়ে দাও এর সঙ্গে ওর ওর সঙ্গে তার তার সঙ্গে উহার উহার সঙ্গে তাহার তাহার সঙ্গে তাহার সবার সঙ্গে সবার ভেজাল লাগিয়ে দাও এবং এই ভেজালি তোমাকে নির্ভেজাল করে দেবে কুটু সাহেব শিল্পী শিল্পী আমি ওদের দুজনের নামই ঠিক করেছি কি নাম মা কোহলি আর কাকলি কোহলি আর কাকলি বাহ খুব সুন্দর নাম তুমি পছন্দ করেছো মা তাহলে ওদের এই নামই স্থির রইল তুমি যা বলবে তাই হবে মা তবু তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নিও ওকে আবার জিজ্ঞেস করার কি দরকার আমি ওদের নানি ওদেরকে আদর করে দুটো নাম রাখার অধিকারও কি আমার নেই এটাও শাকিলকে জিজ্ঞেস করতে হবে ওদের নাম এটাই থাকবে পেয়েছি এই নাম রাখা নিয়েই প্রথম প্যাচটা লাগাতে হবে কি বললেন হ্যাঁ তোমার শাশুড়ি ওদের নাম রেখেছে কুহেলি আর কাকুলি তোমার স্ত্রী বলেছিল তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নেই মা তখন কি বললেন না মানে কি বললেন বলুন হ্যাঁ বলল শাকিল তোর স্বামী বিয়ে করে ঘর জামাই হয়ে বাড়িতে পড়ে আছে হ্যাঁ ওকে এসব ব্যাপারে মাথা ঘামাতে দিস না তাহলে দেখবি ধীরে ধীরে এবারে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছে ঘর জামাইকে ঘর জামাইয়ের মতো থাকতে দে বলো দেখি এটা কোনো কথা হ্যাঁ বাবা তার সন্তানদের নামও রাখতে পারবে না হ্যাঁ ঠিক আছে আপনি এখন আসুন আচ্ছা বাবাজি
আমি যে তোমাকে কথাগুলো বলেছি কাউকে বলো না যেন। হ্যাঁ আসি। কি বললি? আমি ঠিকই বলছি বাবু, জামাইয়ের মনটা এত ছোট আমি জানতাম না। সামান্য দুটো নাম তুমি রেখেছো বলে বলেছো বল না। না মানে বললো আমি ওদের বাবা, আর আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানদের নাম রাখার সাহস ও মহিলা পেল কি করে? আমি বললাম ওনাকে মহিলা বলছো কেন, উনি তো আমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতো। হ্যাঁ নাতনিদের নাম রাখার সাহস আল্লাহ তো তার থাকতেই পারে। হ্যাঁ এর উত্তরে জামাই বাবা যে যা বললো উফ বাবাই যায় না। কি বলেছে বল। বললো আমার সন্তানদের কোনো কিছুতেই ওই মহিলার কোনো অধিকার নেই, আর আমার সব ব্যাপারেই যদি ওই মহিলা অধিকার কাটাতে যায় তাহলে আজীবন ওর পায়ের নিচে আমাকে পড়ে থাকতে হবে, কিন্তু আমি তো হতে দেব না। আমি বললাম সামান্য দুটো নাম নিয়ে এত কথা কেন বলছো বাবাজি? শাকিল বলল মামা আমার ব্যাপারে আপনি আপনার ওই বোচানা গলাবেন না। আচ্ছা বলো তো বাবু আমার নাক না হয় বোচা, তাই বলে কি মুখের উপরে মামা শ্বশুরকে বলা যায় যে আপনার নাক বোচা? কি আর করবো, পোচা নাক নিয়ে চলে আসতে হলো। যাই কথা বলতে ভালো লাগছে না। ওর মন এত ছোট। জানো মা ওদের দুজনের খুব সুন্দর দুটো নাম রেখেছে, কোহলি আর কাকলি। হ্যাঁ মা আমার প্রথম সন্তানের নাম রাখার আগে আমার সম্মতির প্রয়োজন মনে করেনি। শাকিল শাকিল তোমার সন্তানদের ভালোবেসে আমি ওদের নাম রেখেছিলাম, ভেবেছিলাম তুমি তাতে খুশি হবে। যা তুমি ওদের বাবা, ওদের প্রতি তোমারই অধিকার বেশি। আমি ওদের নাম রাখাতে তোমার মান সম্মানে যদি এতটুকু ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে ওই নাম পাল্টে তুমি তোমার পছন্দ মতো নাম রেখে নিও। মা এসব তুমি কি বলছো? ও তো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি। কি উদ্দেশ্যে বলেছে তা শুধু সেই জানে। আপনিও কথাটা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আপনিই জানেন। তুমি এইভাবে কথা বলছো কেন? সামান্য দুটো নাম রাখা নিয়ে তুমি মায়ের সাথে কথা কাটাকাটি করছো? তোমার যে নাম ইচ্ছে তাই রেখো। না মা যে নাম রেখেছে সে নামই থাকবে। স্যার আপনি আমাকে দেখতে এসেছেন, আপনার অশেষ মেহরবানি, কিন্তু স্যার আমি ভীষণ বিপদের মধ্যে আছি। দুদিন পর আমার বড় মেয়েটার বিয়ে, কিন্তু টাকার জন্য বিয়েটা ভেঙে যাবার উপক্রম হয়েছে, তাই পাগলের মতো দিশেহারা হয়ে পথ চলতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালোই হতো যদি অ্যাক্সিডেন্ট আমি মারা যেতাম। এসব আপনি কি বলছেন? আপনি অফিসের পুরনো কর্মচারী, মেয়ের বিয়ের জন্য আগে বলেননি কেন? কত টাকা লাগবে? তা প্রায় 20,000। ও বিয়ে কবে? সামনের শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে বেরিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ চলি চলো। কি বললি? টাকা অগ্রিম দেবে? হ্যাঁ আমার অনুমতি ছাড়া। তোমার বলছি কি? তুই কিছু বললি না। আমি তোমার কথা বলেছিলাম, সে বলল সে বললো কি জানো, আমার নাম শাকিল চৌধুরী, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, আর উনি মোসাম্মত আয়েশা খাতুন মালিক। এসব ব্যাপারে মালিকের হুকুম নেবার প্রয়োজন আমি শাকিল চৌধুরী মনে করি না, আর এসব ব্যাপারে উনি যদি ফার্দার নাক গলান তাহলে আমি সবকিছু লাথি মেরে চলে যাব। হ্যাঁ এসব কথা সে বলল? নইলে আর বলছি কি, সেদিন আমাকে নাক বোচা বললো, আজ শাশুড়িকে নাম ধরে রাখলো, উফ ভাবাই যায় না। অনেক সহ্য করেছি, এবার আমার একটা কিছু করতেই হবে। এই নিন, এবার মেয়েকে সুন্দরভাবে বিয়ে দিন। আল্লাহ আপনার ভালো করুক স্যার,
আল্লাহ আপনার ভালো করুক। দাঁড়া, এসব কিসের টাকা দেয়া হচ্ছে? ওনার মেয়ের বিয়ে, তাই টাকাটা। আমাকে জিজ্ঞেস করেছ? এই সামান্য ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে? অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ এই ফার্মের মালিক আমি, তুমি না। তুমি নিজে একটা ফার্ম গড়ো, তারপর এভাবে টাকা বিলিয়ে দিয়ে দেখো নিজের টাকা অন্যকে দিতে কেমন লাগে। টাকার প্রতি আমার কোনো লোভ নেই, টাকার চেয়ে মানুষের মূল্য আমার কাছে অনেক বেশি। একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। আজকের এই ঘটনাটা না ঘটলে আমার সম্পর্কে আপনার মনোভাব বুঝতে পারতাম না। আর নিজের টাকার কথা বলছেন? আমার নিজের টাকা হলেও আমি এই টাকাটা ওনাকেই দিতাম, আর এখন আমি এই টাকাটা আমার তরফ থেকে ওনাকে দিচ্ছি। কিন্তু টাকাটা আমার। হ্যাঁ, কিন্তু আজ এক বছর হলো আমি ফার্মের জেনারেল ম্যানেজার, কোনো বেতন আমি নেইনি, তাই আমার বেতন থেকে এই টাকাটা আমি ওনাকে দিলাম। এই নিন রফিক সাহেব। আপনি আসুন। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম। এসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি, এত সব কথা তোর কাছে আমি এতদিন গোপন রেখেছিলাম, তুই শুনলে দুঃখ পাবি, কিন্তু আজ তোকে না বলে আমার আর কোনো উপায় ছিল না। এখন তুই বল, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায় আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি ও আমার স্বামী, তাই স্ত্রী হয়ে আমি ওকে এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। শিল্পী, মা তোমাকে কি বলেছে আমি জানি না, তবে আমি আর এখানে থাকবো না, আজই তোমাকে নিয়ে চলে যাব। না, আমার মেয়ে তোমার মতো একটা ছোট লোকের সাথে যাবে না। মা, যেতে হয় তুমি চলে যাও, তোমার মতো মানুষের সাথে বাস করলে আমার মেয়ে এক মুহূর্তের জন্য শান্তি পাবে না, মা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবে। কিন্তু এই কথা আমি আপনার মুখ থেকে নয়, আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। শিল্পী বলো, তোমার মায়ের কথাই কি তোমার কথা? বলো। ও তোমার সাথে যেতে চাইলো, আমি ওকে যেতে দেব না। আয় শিল্পী। আয় বলছি। শিল্পী, তুমি বলে যাও তোমার মায়ের কথা কি তোমার কথা? মা শোনো। শোনো, আমার মেয়ে তোমার সাথে যাবে না, যেতে হয় তুমি যাও। শিল্পী, তুমি আমার সাথে যাবে কিনা সে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শিল্পী, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তাহলে দরজা খুলে বেরিয়ে এসো। শিল্পী, তুমি যদি তোমার সন্তানদের মঙ্গল চাও তাহলে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। শিল্পী, আর যদি তুমি তোমার স্বামীর কাছে না আসো তাহলে জীবনে আর কোনোদিন তুমি স্বামীর মুখ দেখতে পাবে না, বেরিয়ে এসো বলছি। শিল্পী, সে যখন তোমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, তোমার বোঝা উচিত সে তোমার সাথে যেতে চায় না। আর এও বোঝা উচিত মাকে ছেড়ে কোনো সন্তানই যেতে চায় না। বেশ, সে কথা জিজ্ঞেস করার আপনি কে? আপনার মেয়ে ওদেরকে জন্ম দিয়েছে, তাই মানবিক কারণে একটি সন্তান রেখে গেলাম। দাঁড়া, ওকে নিয়ে যাবে না বলছি, আমি তোমাকে পুলিশে দেব। আহা বুবু, বাধা দিও না, বাধা দিও না,
ওকে যেতে দাও। দুদিন পর যখন বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, খেতে পাবে না, তখন দেখবে চোরের মতো মাথা নিচু করে সুসুর করে সে আবার এই বাড়িতে ঢুকবে। হ্যাঁ দাঁড়াও, বুবু, ও বুবু, ইয়ে শিল্পী তো অজ্ঞান হয়ে আছে। চিন্তার কিছু নাই, চিন্তার কিছু নাই, শিল্পীকে বোঝাতে হবে। শাকিলকে অনেক বলার পরেও সবাইকে গালিগালাজ করে চলে গেছে। একটু বানিয়ে না বললে তোমার মেয়ে তার স্বামীর খোঁজে বাড়ি ছেড়ে চলে যাবে, আর চলে গিয়ে যদি স্বামীর সাথে থেকে যায় তাহলে তোমার একমাত্র মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে। হ্যাঁ, বংশ প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না। শোনো, শাকিল কাছে যাক, মেয়ে তো আছে। তবে যাবার সময় তোর এক মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে। আমি কত করে বললাম যেতে হয় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, মেয়েটাকে এভাবে ফেলে যেও না। ও মা বলে কি না, এমন মায়ের মেয়েকে নিয়ে আমি ঘর করতে চাই না। আমি বললাম শিল্পী মায়ের তো কোনো অপরাধ নেই। হ্যাঁ, তখন শাকিল কি বলে জানিস, মা যখন মেয়েকে নিয়ে ঘরে আটকে রাখলো তখন কেন সে ছুটে এলো না, আরে এটা কোনো কথা। হ্যাঁ, চলে যাবার সময় বললাম শিল্পী অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এর উত্তরে বলে কি জানিস, না 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 না, সে কথা আমি মুখে আনতে পারবো না, কিছুতেই মুখে আনতে পারবো না, আমাকে রিকোয়েস্ট করিস না। জি 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 জি, বলে কি না, মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, ইচ্ছে হলো ঘুরিয়ে মারি একটা বাম গালে। না 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 না, তোর কথা ভেবে শেষ পর্যন্ত আর থাপ্পটা মারা হলো না। যাবার সময় তোর দুই মেয়েকে নিয়ে যেতে চাইলো, আমি আর তোর মা জোর করে একটাকে আটকে রেখেছি। কাজটা ভালো করিনি মামুনি, কাঁদিস না মামুনি, কাঁদিস না, তোর কান্নাকাটি আমার সহ্য হয় না। আর ওই ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি তো বাবু বুঝি না। আমি তো আবার বিয়েই করিনি, আমার না বোঝারই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না, তুমি এত নিষ্ঠুর। বেশ, তুমি যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমারও রাগ আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। Oh,
সোনার খনি, তুমি আমার বুকের মানি, তোমার সুখেরই জন্য আমি সব বিসর্জন দেব, আদর স্নেহ দেব। কলেজ থেকে পিকনিকে যাচ্ছি সামনের সপ্তাহে। তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছি, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছি। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। ও, আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি,
তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। দাহা এত বেদা মানুষের মেলে দাহা জামু? তুমি থামো তো, যাও সব বুঝাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলিও হয়তো এত বড়ই হয়েছে, জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ, লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চর মেরে বসল। ওর এত বড় সাহস! বেশ, আজ আমি ওকে বাদল নাচে নাচিয়ে ছাড়ব। আয়। এই মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার, আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলার সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো I love you. I hate you. I love you very much. I hate you very much. তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমাকে তোমার একদিন ভালোবাসতেই হবে। আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি জীবনও দিতে পারি। আমার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ পারি। তাহলে একটু নেচে দেখাও তো, কেমন নাচো তুমি? শুধু নাচ? তা কেন, যদি পারো নাচ গান দুটোই একসাথে দেখাও। চলো। আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু, তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু, আমি নাচি থামক তালে রে, আমি নাচি রুম ঝুম তাল তাল, দেখো নাচি হেলে দুলে। আমি তোমার প্রেমে মন খুলে মন দেব গানের তালে তালে, তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু, তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু, তুমি নাচো ধামক তালে রে, তুমি নাচো রম ঝুম তালে তালে, তুমি নাচো হেলে দুলে। আরে বাহ 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 বাহ, ঢাক নাক নাক দিন ঢাক নাক নাক দিন, থাই তা থাই তা থাই থা থা, তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু, তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু। তোমারি দিওয়ানা তুমি আমারে মস্তানা, আমাকে পাগল করে না আমাকে প্রাণে মেরো না, আমি কোন কথা বুঝি না আমি কোন কিছু শুনি না, তুমি রাশিক আমি রাশিয়া তুমি আমার বান্দা ভরিয়া, তুমি তবলার বল দাও ধরিয়া না আমি নাচবো না রে, তুমি
তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি আমার প্রেমের সাধনা তুমি আমার মনের বাসনা তুমি আমার মনের যন্ত্রণা তুমি আমার প্রেমের মন্ত্রণা তুমি তবলার বল দাও ধরিয়া না আমি নাচব না রে তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু আমি নাচি ঢমক তালে রে আমি নাচি রুমঝুম তাল তাল দেখো নাচি হেলে ঝুলে আমি তোমার প্রেমে মন ফুলে মন দেব গানের তাল তালে তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি নাচো ঢমক তাল রে তুমি নাচো রুমঝুম তাল তালে তুমি নাচো হেলে ঝুলে আরে বাহ 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 আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু তাহলে তুমি আমার সাথে ছলনা করেছ শোনো তুমি আমার বান্ধবীকে অপমান করেছো তাই কলেজের সবার সামনে তোমাকে বাদন নাচ নাচিয়েছি এবার আমার শেষ কথাটাও শুনে রাখো আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসব গুড বাই চল কাকলি তোমাকে আমি এমন নাচ নাচাব যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে আসেন স্যার আসেন এইটাই আপনার বাংলো হ্যাঁ নিচে ড্রয়িং রুম উপরে বেডরুম বাড়িটা ভালোই তোর পছন্দ হয়েছে হ্যাঁ বাবা আমারও পছন্দ হয়েছে তো একটা কথা এই দরজাটা বন্ধ রাখতে হইব না হলে পুরুষ মানুষ দেখা যাইব এই তুমি মালু দাও জি আচ্ছা আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায় যা মা উপরে যা আসুন কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে আচ্ছা কাকলি তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছ না স্যার সব মিথ্যে কথা আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসে করে আসুন সাবধান স্যার
উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। ও সালাম। কি নাম তোমার? কুহিলি। আচ্ছা বস। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে একই রকম দেখতে কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি মানে কি ক্লাস? বাংলা। এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা, পৃথিবীতে লেডিস ফার্স্ট আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার আমি বলি। বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখব? আজব তো মেয়েটা। শোন, আমার মতো দেখতে কুহিলি নামের যে মেয়েটা আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হচ্ছে ও খুব দেমাগি। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটা একটু অন্যরকম। আর রাগ ওরকম। পড়েছিল কবে কার কানফুল খুলি? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাট মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি চলাফেরা সবকিছু দিয়ে আমি সেরা। কলেজের সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে, আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনব? আমি তোমার খাইও না পড়িও না, আর সেরা তুমি ঠিকই। সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি কি বললে? যা বলেছি তা তো তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনব। বেশ, আমিও তোমাকে দেখে নেব, দেখে নেব। Thank you.
এই নাও, আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি তাই। ও, বুঝতে পেরেছি, আপনি আমাকে কাকুলি মনে করেছেন তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকুলি নই, কুহিলি। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকুলির কথা বলছেন? ওই যে কাকুলি, শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এ তো দেখছি ফিল্মের ডাবল অ্যাক্টিং। আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কুহিলি বা ফার্স্ট হবে, আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা, লাইট আছে অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এটা পড়লে বুঝবি রোমান্স প্রেম কাকে বলে। কাকুলি, তুমি নাকি কুহিলির রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছ? বিদ্যুতের লাইন? হ্যাঁ। না না, বিদ্যুৎ নিয়ে আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন, এখন ওর টেবিলে প্লাস্টার পড়ে আছে। আপা, ওই দেখুন, এখন ওর টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কুহিলির রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কুহিলির রুমে, আর কুহিলি থাকবে এখানে। কুহিলি, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। তুমি তোমার বইপত্র নাও, নাও। এবার ওই অন্ধকার রুমে চলে যাও, যাও। তোমরা পড়ো,
আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। ওকে আমি এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে রাখে। কিন্তু কিভাবে? কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে। এই না, কাকলি কোথায়? ওই তো। তোকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যা তা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও বুঝতে পেরেছি, আপনি বোধহয় আমাকে কাকুলি ভাবে ভুল করছেন। আমি কাকুলি নই, কুহেলি। কাকুলি নও? তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি। না না, এমন কাজ আমি কখনো করতে পারি না। মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়ার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয় ও কাকলির বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবতেও পারিনি তুই এত নোংরা। তোদের টাকা আছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না। তোর কাছে মানুষের মান সম্মান আর ইজ্জতের কোনো মূল্য নেই। তাই আজ আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে তোকে বুঝিয়ে দেব মানুষের মান সম্মান আর ইজ্জতের মূল্য কত। মিন্টু, মিন্টু, এসব কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দে ওকে। না মিন্টু ভাই না, তোমার পায়ে পড়ি। ওর এত বড় ক্ষতি তুমি করো না, ও ভুল করেছে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি, ওকে আজ আমি। না মিন্টু ভাই না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তোর। হ্যাঁ মিন্টু ভাই, আজকের পরে ও নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। মিন্টু, ও ঠিকই বলেছে। বেশ, ওকে বলে দিও আজ তোমার জন্য আমার হাত থেকে রেহাই পেয়ে গেল,
কিন্তু কাল কলেজে সবার সামনে ওকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি আবার পশু হয়ে যাব। নানি, নানি গো, আরে নাতি, আমার নানা ভাই, একদিন পরে আমার কথা মনে পড়ল। ওরে আমার নানা ভাই রে, ওরে আমার ভাই রে, তুই কই আসলি রে ভাই? ওরে আমার নানা রে, ওরে আমার ভাই রে, ওরে আমার ভাই। নানি গো, নানি, তোমার দেহনের লিগা তোমার চোখে পানি আয়ে পড়ছে, আর আমার দেহনের লিগা আমার চোখে পানি আয়ে পড়ছে। আমার চোখে পানি দেখিয়া আমি জানি কেমনে জানি বিয়া করে ভালাইছি, এই বোর লগে লগে না বোর দুগুষ্টির লগে লই আইছি। আসো নানি, সবার লগে পরিচয় করে দেই। এই হলো আমার শালা কুম্বা, ওই সালাম দেই। ওয়ালাইকুম সালাম। এই হইল আমার বড় শালা দুম্বা। ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ। ইনি হলেন গিয়ে ইয়ার গিয়ে আমার শাশুড়ি। এই দুদি তো শুধু শালা, আয়ো আমার নানা ভাই, আমার কোলে আয়ো মামাম, আর সরমকে আমার নাতি শালা, তুমি আমার শালা। আসসালামু আলাইকুম। ও বাবা রে, তুমি জানো না তোমার নাম অনেক গুণ আছে, তুমি যেটা পছন্দ করো সেই গুণ। আমি আমি তো গান পছন্দ করি। আরে হো, তোমার নাতুব কুকিল কণ্ঠে গান গায়। তাহলে গান শুনাই দেখো, গান শুনলে যদি আমার পছন্দ হয় তাহলে নাত বউ আমি মানিয়ে নিব। এ বউ, গান গাও না? না, তুই কেন, তোর চোদ্দ গোষ্ঠী গান গাইব? গাইতে পারি যদি তুমি লগে গাও। ঠিক আছে গামু, তুই শুরু কর। নানি যাও, কোল বালিশ আর পান সুপারি রেডি করো। চল 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 চল। শুরু কর গা। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। এইবার আর একটা গান দাদির রে শোনা, আমার
তোর ভিজা প্রাণের কথা কত সুন্দর জানে অন্তর বলার ভাষা নাই তোমার আমার জুড়ির মতো কোন জুড়ি নাই এইটা সত্য কথা ভালাই তো গাইতাস আরে হুনছ কি এবার হনো আর চোখ দিয়া দেখো দেখাও পথের পানিতে আছি গো পানিতে আছি গো আমি সখীর দেখা পাই না হায় গো দুটি চোখ আমার ব্যাকুল হয়ে আছে আমার নাচ ভুল লাগে আমার
দাদা পুরাইতাছে নানি তুমি তোমার চোখে পানিতে ধুই দাদা মু ফিরার আইতে পারুম না মোড়া দুটা একটু বেশি খাইছে কিছু যেন মনে না করে যাই খোদা হাফেজ চলো বউ চলো চলো যাই তোমাকে আমি কিছু বলতে চাই আমিও তোমাকে কিছু বলতে চাই বলো না তুমি বলো তুমি বলো না না তুমি তুমি বলো তুমি তুমি বলো দ্বন্দ্বের কথা হোস্টেল সুপারকে না জানালে কিছুতেই এর সমাধান হবে না তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর একটা বিহিত করতেই হবে নয়তো একদিন খুনাখুনি হয়ে যাবে আপা যদি কিছু মনে না করেন আমি একটা বুদ্ধি দেই কি বুদ্ধি ওদের দুজনকে একটা কামরা বন্ধ করে রাখুন যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন সেখানেই থাকবে খাওয়া দাওয়া সবকিছু সেখানেই করতে দিন তাহলে দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে চমৎকার আইডিয়া দুজন এক কামরায় কিছুদিন বন্ধ থাকলে বন্ধুত্ব না হয়ে যাবে কোথায় আমি আজই সব ব্যবস্থা করছি এই শুনেছিস আমাদের হোস্টেল সুপার কুহিলি আর কাকুলিকে এক রুমে বন্ধ করে রেখেছে যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা ওখানেই থাকবে দরজা খোলা হবে না হ্যাঁ নোংরা একটা মেয়ের সাথে একই রুমে থাকতে আমার ঘৃণা হচ্ছে কি যাই বলুক আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমাকে শত্রু মনে করে এবার আমি তার সাথে বন্ধুত্ব করেই ছাড়ব তুই গেছে কারোর সাথে আমার বন্ধুত্ব করতে আপা আপনি গো খাওন দিয়া গেলাম খাইয়া লেন আচ্ছা কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে খেতে পারে যার ইচ্ছে সে খেতে পারে আমাকে যেন কেউ কিছু না বলে আমি কারো ধার ধারি না আমি কারো ধার ধারতে চাই এবং কাউকে নিয়ে একসাথে খেতেও চাই কারো জানা থাকা উচিত তেল আর জলে কখনো মিশে না বেশ আমি না খেয়ে ঘুমালাম আর আমি ঘুমিয়ে গেলে সে যেন খেয়ে নেয় তাহলে আমি আর কিছু দেখতে পাবো না দেখো দেখো না এত
এভাবে তাকায় ঠিক যেন গন্ডি। তুমি সুন্দর কাই যে থাকি যত দেখি
পারে না আমায় তুমি দোষ দিও না নাস্তা দিয়ে গেলাম কি হচ্ছে নাস্তা রেডি সামনেই আমার খাবারে পানি ঢেলে নষ্ট করে দিতে পারে আর যে আমার খাবার নষ্ট করেছে সে আমাকে খাবারের জন্য অনুরোধ না করলে আমি খাবো না আমি মরে গেলেও খাবো না মরতে মরুক তাতে আমার কি রাক্ষস পাশানি সত্যি বলছিস ওদের দুজনকে এক কামরায় বন্ধ করে রেখেছে হ্যাঁ যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা দুজন এক কামরা বন্ধ থাকবে সত্যি বলতে কি জানিস কুহিলের জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে ওকে আমি ভালোবেসে ফেলেছি আমারও কাকলিকে খুব ভালো লেগেছিল কিন্তু ওর স্বভাব চরিত্র মনে হয় কোনোদিন বদলাবে না তবে আমার মন বলছে কুহিলি ওকে ভালো করেই ছাড়বে ভালো হলে আবার ভালোবাসবো কি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো না আপা ওর সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমার সাথে কথাই বলতে চাচ্ছে না বরং সকালের নাস্তা আমাকে না দিয়ে সে একা একা খেয়ে খেতে ঘুমিয়ে আছে কি না আপা ওকে কিচ্ছু বলবেন না আর দুদিন বন্ধ থাকলে সব বুঝতে পারবে কিন্তু এসব কথা তুমি বলছো বুঝতে পারলাম না আশ্চর্য মেয়ে তো সেই রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছে দুপুর হয়ে যাচ্ছে ওর ক্ষুধা লাগে না শোনো তোমাদের হোস্টেলের কুহেলি আর কাকলির খবর কি দুজন একই রুমে বন্দি কোনো খবরই পাচ্ছি না খবর পাচ্ছি না খবর হবে একটাই হঠাৎ শুনবে দুজন চুল টানাটানি করে আহত হয়েছে চল
খবর নেবার চেষ্টা করি। চল। ওকে না খাইয়ে রাখা ঠিক হবে না, অসুখ করবে। কি হচ্ছে? আমার ক্ষুধে পেয়েছে, কারো ইচ্ছে হলে আমার সাথে খেতে পারে। এত অহংকার ভালো না, এত রাগও ভালো না। রাগ আমারও আছে, আর রাগ করে থাকতে হলে খাওয়ার পরে যেন রাগ করে। খাবে না, খাবে না, খাবে না, মারব। তুমি বলেছিলে তোমাকে অনুরোধ না করলে তুমি খাবে না, এই হাত ধরলাম, অনুরোধ করলাম, খাও প্লিজ খাও। আজ থেকে তুমি আমার বন্ধু, আমার বোন, আমার সব কিছু। এই শুনেছিস কি কোহলি আর কাকুলির মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ, একটু আগে কোহলি আর কাকুলিকে দেখে এলাম, ওরা দুজন রাজেশ আর মিন্টুর সাথে বাগানে বসে কবুতরের জোড়ার মতো বাগবাগকাম করছে। মিন্টু, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে এসে আমরা নতুন ভাবে বন্ধুত্ব করে তুলি। ঠিকই বলেছ, রাজেশ আর কোহলির মাঝে যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, আমাদের মাঝে নেই কেন? শোনো, আমাদেরও এমন একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু শুরু করবো কি করে? কাকলি শোনো, তুমি মিন্টুকে জড়িয়ে ধরো। কিন্তু কিভাবে ধরবো? দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে ধরো। এই দেখছো না কিভাবে জড়িয়ে ধরতে বলেছে? কি হলো, ধরো। ঠিকানা ঠিকানা পূর্ণ হলো বাসনা, তুমি আছো আমার হৃদয়ে, তুমি রেখো আমার জুড়ে, দুটি মন দিয়ে আনি আহলো, মনের ঠিকানা ঠিকানা ভরেছ আদরে।
বলতে পেরে ধন্য হলো। আমার যত স্বপ্ন ছিল স্বপ্নগুলো সত্যি হলো। সারাটি জীবন পাশে থেকো আছো আমার হৃদয়ে, তুমি রেখো আমার জড়িয়ে, দুটি মন দেয়া নেয়া হলো, মনের আশা মিটে গেল, মন পেল ঠিকানা, ঠিকানা আজ পূর্ণ হলো বাসনা। তুমি আমার হৃদয়ে কেন? কাল থেকে আমাদের কলেজ এক মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই এক মাস তোমাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি? তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি তবু আমার নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই, মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়, মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি, তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো, আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করত এক উইলে। যদি এমন হয় তাহলে কি, তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। এক মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সব কিছু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কাল আমার মা আমাকে নিতে আসবে। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস?
ভালো আছি বাবা। শোনো, কাল আমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি সকাল 10টায় গাড়ি নিয়ে চলে এসো আমাকে নিতে। আসবো মা, আসবো, তোকে কতদিন দেখি না। কাল এসে প্রাণ ভরে দেখে নিও। রাখি, খুদা হাফেজ। খুদা হাফেজ। কোয়েলি, এখনো তো কেউ এলো না। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। কাকুলি, বাবা তুই যা। এই দাঁড়া, এটা নিয়ে যা, ধর। বাই বাবা। কেমন আছিস মা? না মানে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন মনটা ভালো ছিল না, কিন্তু তোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু তুই বোধহয় কিছু ভুলে গেছিস। ভুলে গেছি? তোর গাড়ি তোর, আমি সুপারের কাছে গিয়ে কাগজপত্র সই করে আসি। কি আমার বাবাকে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, লাগতেই হবে। বুঝি মা, জলদি জলদি যা। মা, তুই গাড়িতে বস মা, আমি সুপারের কাছে কাগজ সই করে আসি। আচ্ছা। মাকে কেমন লাগলো? অপূর্ব, দেখতে হবে না কার মা। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন প্লিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে কি নাম আপনার মেয়ের? কাকলি চৌধুরী। দেখ, এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবে। জি। চল মা। মা, কাকলি এসেছে। কাকলি তোর ঘরে যা, আমি রান্নাঘর থেকে আসছি। নানি, তুমি তিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? মা, নানি, মাম্মিকে মা, গ্র্যান্ডমাকে নানি, হঠাৎ
এসব কি? ওসব কিছু না, এটা বাংলাদেশ। আজ থেকে ওসব বিদেশি ধার করা ভাষা কথা নয়। বাংলা ভাষায় কি শব্দের অভাব আছে? নেই। ও মা, এ কি গো, কদিন আগেও তো বাংলাদেশ বাংলা ভাষাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করতো, হঠাৎ এসব কি? কদিন আগে আমি বোকা ছিলাম, এখন বুদ্ধিমতী হয়েছি। বুদ্ধিমতী হয়েছি, যা ঘরে যা। এই হয়েছে, এখন খরচিনব কি করে? এই দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে আমার ঘরে যাও। জি। কেমন যেন হয়ে গেছে। অমন করে কি দেখছিস? তোমাকে। যেভাবে দেখছিস মনে হচ্ছে জীবনে প্রথম আমাকে দেখছিস। হ্যাঁ বাবা, তোমাকে এত নিবিড় ভাবে আর কোনোদিন দেখিনি। সত্যি বাবা, তুমি খুব খুব ভালো। এভাবে তাকি কি দেখছিস? তোমাকে। কিন্তু যেভাবে দেখছিস মনে হয় জীবনে প্রথম আমাকে দেখছিস। হ্যাঁ মা, তোমাকে এত নিবিড় ভাবে আর কোনোদিন দেখিনি। সত্যি মা, তুমি খুব ভালো, খুব ভালো। আশ্চর্য, কাকলি আমার সাথে দেখা না করেই হোস্টেল ছেড়ে চলে গেল। আর বলিস না, মেয়ে যাচ্ছে হলো বেইমান। বস বস। আরে বস না, শোন, আজ আমি কাকলির বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ঠিকানা জানিস? রেজিস্টার খাতা থেকে জেনে নেব। হ্যাঁ, তাহলে চল। হ্যাঁ, দুজন দুজনের ঠিকানা নিয়ে দেখা করে আসি। চল চল। সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যালো কাকুলি, আমি কুহিলি বলছি। এবার বলো বাবাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে জীবন এতদিন অপূর্ণ ছিল, এবার পূর্ণ হয়েছে। এখন তুমি বলো, মাকে তোমার কেমন লাগছে? উফ, আর বলো না, মায়ের আদর আমাকে পাগল করে তুলেছে। আজ আর নয়, কাল আবার ফোন করব। রাখি, খুদা হাফেজ, গুড নাইট। মা ঘুমিয়েছে কিনা দেখে আসি। বাবা কি করছে দেখে আসি। খুশি
পারে আমার সুখের জীবনে সোনার পুতুল হো তুমি আমার বাবার ছবি আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন কি ব্যাপার আমার মায়ের ছবি কোহলির বাবার কাছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আমি কোহলি বাবা মা বুঝতে পেরেছি হ্যালো হ্যালো কে কাকুলি এই সাত সকালে বাইরে কখন গেলি সর্বনাশ মা হ্যালো হ্যালো কথা বলছিস না কেন কে মা হ্যালো তুই এখানে হ্যালো কে বলছো জি মানে আমি কাকুলির বান্ধবী বলছি ও তোর বান্ধবী কথা বল হ্যালো কুইলি তোমার সাথে আমার অনেক কথা আছে কিন্তু মা তো সামনে দাঁড়িয়ে তুমি কথা বলবে কি করে মা খুদার জল আমি কথা বলতে পারছি না যাও না নাস্তা নিয়ে এসো আমি দেখছি সুলতান শোনো তোমার সাথে আমার অনেক কথা আছে ফোনে বলা যাবে না তাহলে এক কাজ করো গুলশান পার্কে চলে এসো সেখানে কথা হবে ঠিক আছে বেশ আমি আসছি আমার অবাক লাগছে আমার বাবার ছবি তোমার মায়ের কাছে আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে এ কি করে হলো আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে আমারও তাই মনে হয় নিলে এমন হবে কেন শোনো আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে শোন আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব ওকে ওকে কি বলতে চাস তুই আমি বলতে চাই এই বাড়িতে সবাই আছে আমার বাবা নেই কেন বলো মা আমার বাবা নেই কেন এই বাড়ি তোর বাবার নয় তোর মায়ের তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন বলো মা উত্তর তোমাকে দিতেই হবে বাবা আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে না তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন তোর বাবা মিছে মিছে আমার উপর রাগ করে চলে গেছে কিন্তু মা তোমরা ভুল করেছ তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে বাবা তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে না আমার কোনো মান অভিমান ছিল না তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেসে ভালোবেসেছিল তার ধন দৌলত তাই তোর মা তোর গরিব বাবার হাত ধরে বেরিয়ে আসতে পারেনি তুই আমাকে যাই বলিস সে আমার সাথে চূড়ান্ত কোনো কথা না বলে চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়েছে ওর জন্য আমি জলে পুড়ে অন্ধকার হয়ে গেছি এখন এখন আমি ওর কোনো কথাই শুনতে চাই না কিন্তু মা আমার যে বাবার কাছে যেতে ইচ্ছে করে তুমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারো কিন্তু আমি আমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারি না
আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে ছুটে যেতে, আমার ইচ্ছে করছে মায়ের আদর ভালোবাসা পেতে। তুমি বাবার কাছে না গিয়ে পাথরে বুক বেঁধে থাকতে পারো, কিন্তু আমি পারবো না মা। আমার ইচ্ছে করছে বাবার কাছে যেতে, বাবার আদর কেমন জানতে। আমি কি তোকে কোনোদিন আদর যত্ন করিনি? আজ তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস, হ্যাঁ? যা, তোর মায়ের কাছে চলে যা। আজ আমি বুঝতে পারলাম, আমি এতদিন তোকে কোনো আদর স্নেহ দিতে পারিনি যা তোর মা তোকে দিতে পারত। আমি ভেবেছিলাম তোকে আমি বাবার স্নেহ মায়ের আদর দিয়ে তোর জীবন পরিপূর্ণ করে রাখবো, কিন্তু পারলাম না। যা, তুই তোর মায়ের কাছেই চলে যা। কিন্তু বাবা, আমি চাই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। না, যে স্ত্রী স্বামীর সুখের কথা না ভেবে শুধু নিজের সুখের কথা ভেবেছে, সে আর কোনোদিন অন্তত আমার কাছে স্থান পাবে না। কিন্তু বাবা, খবরদার, এ ব্যাপার আমার সাথে আর একটা কথাও বলবি না। শোন, আমার সামনে তোর বাবার সম্পর্কে আর একটা কথাও বলবি না, একটা কথাও না। মা, এসব কথা বলাও ঠিক না, আবার না বললেও হয় না। কি না মানে, তোর বাবা, হ্যাঁ, তোর মাকে ফেলে, হ্যাঁ, যেভাবে তোর বোনকে নিয়ে চলে গেছে, শুনলে তোর মতো মেয়ের মাথায় খুন চেপে যাবে। তাহলে সেই আমার বোন? না মানে, বাবা যাকে সঙ্গে নিয়ে চলে গেছে তার কথা বলছি। আমরা দুবোন যেমন ছিলাম তাই না? আমার মনে হয় তোর মাকে তোর বাবা সম্পর্কে কিছু বলা ঠিক হবে না, মনে বড় আঘাত পায়। আসলে তোর বাবা মানুষ হিসেবে এত খারাপ ছিল, এত খারাপ ছিল। খবর দাও, আমার বাবাকে খারাপ বলবেন না। খারাপকে খারাপ বলবো না তো কি বলবো? না বলবেন না। ঠিক আছে, বলবো না। বলবেন না। বলবো না, এতে এত রাগের কি আছে আমি তো বাবা বুঝি না। আজকের ব্যাপারটা আমাকে বুঝতেই হবে, আর বোঝার মধ্যেই লাভ। কাছে যা শুনলাম এতে আমার আর কোনো সন্দেহ নেই যে আমরা তুই বোন। আমিও বাবার কথা শুনে বুঝলাম আমরা তুই বোন। কোহলি, আমরা দুজন তোমাদের সব ঘটনা জেনে ফেলেছি, তোমাদের সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি, এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে তোমরা দুই বোন, আর ওনারাই তোমাদের বাবা মা। আর তোমাদের বাবা মা একে অপরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জানতে হবে। কি করে জানবে? ওনাদের দুজনকে দুজনার সামনাসামনি করতে হবে। কিন্তু কিভাবে? শোনো, আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই, ওনারা আমেরিকা গেছে। যেভাবেই হোক তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। কিন্তু কিভাবে নিয়ে আসবো, বুদ্ধি দাও। তোমাদের বন্ধুর জন্মদিনের নাম করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি। বাবা, কাল তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর জন্মদিনে, আমি ওদের কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। যাবে না? যাব। মা, তোমাকে কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে তোমাকে আমি নিয়ে যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? যেতে হয় যাব। মা তুমি খুব ভালো, আমার লক্ষ্মী মা। ওরা তো এলো না, সময় তো হয়ে গেছে, চল। এসো বাবা, এসো। ওই তো ওরা এসে গেছে, চল আমরা পালা। না, কিরে, কাউকে তো দেখছি না। এক্ষুনি সবাই চলে আসবে, এসো। বসো বাবা।
না মা। কি ব্যাপার, কাউকে তো দেখছি না। আসবে মা আসবে, এক্ষুনি সবাই চলে আসবে। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্য। কাকলি, আমাকে এখানে এনেছিস কেন? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্য। যদি আমাদের কথা না শুনে চলে যাও তাহলে তোমরা তোমাদের অনেক বড় সম্পদ হারিয়ে ফেলবে। মা, আমি আসলে কাকুলি নই, আমি তোমার মেয়ে কোহিলি। কোহিলি? বাবা, আমি তোমার মেয়ে কোহিলি নই, কাকুলি। কাকুলি? হ্যাঁ, তোমরা না বললেও আমরা জেনেছি আমরা দুই বোন, আর তোমরা আমাদের বাবা মা। আর বাবা মা বেঁচে থেকেও যে সন্তান বাবা মাকে একসাথে কাছে পায় না সে সন্তান হতভাগ্য। আর আমরা দুবোন এভাবে বাঁচতে চাই না। বাবা, মাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাও।
মা, তুমি বাবার কাছে ক্ষমা চাও। স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি যদি কোনো দোষ করতাম তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম। বাবা, মায়ের সাথে কথা বলে তোমরা তোমাদের ভুল বোঝাবুঝির অবসান করে ফেলো। কেউ যদি ভুল করে তাহলে সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া যায়, অনুশোচনা করা যায়, কিন্তু আমি আমি কোনো ভুল করিনি। তবে হ্যাঁ, ভুল আমি একটা করেছিলাম, গরিব হয়ে বড়লোকের মেয়েকে বিয়ে করে, আর সে ভুলের মাসুল আমি আজও দিয়ে যাচ্ছি। কুহিলি, বলে দে, আমি একটা হৃদয়হীন মানুষকে বিয়ে করে ভুল করেছিলাম। এই ভুলের জন্য আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কেঁদেছি, তাই আমার আর কারোর জন্য কোনো দুঃখ নেই, কারোর জন্য দুঃখ নেই। কাকলে, তোর মাকে বলে দে, এতটা বছর যদি আমি আমার দুঃখ যন্ত্রণাকে বুকের মাঝে চেপে রাখতে পারি তাহলে বাকি জীবনটা পারব। কুহিলি, তুই তোর বাবাকে বলে দে। আমাকে বলতে বলছো কেন? তুমি নিজে বাবাকে বললেই পারো। বাবা, তোমার যা বলার মাকে সরাসরি বলো। আমার কিচ্ছু বলার নেই। বাবা, 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 মা, বাবাকে ফেরাও। না, যে যেতে চায় তাকে দুনিয়ার কেউ ফেরাতে পারে না। মা, মা, বাবা, তুমি এভাবে চলে গিয়ে ভুল করেছো। বাবা, আমরা দুবোন তোমাদের জীবন থেকে দূরে চলে গেলাম। 24 ঘন্টার মধ্যে যদি মাকে তোমার ঘরে না নিয়ে আসো তাহলে আমরা চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব। এটি তোমাদের হতভাগী মেয়ে আত্মহত্যা করবে। আত্মহত্যা? বুঝেছি, সব ওর ষড়যন্ত্র। বুঝেছি, সব বুঝেছি। হ্যালো। হ্যালো, শাকিল বলছি। মেয়েদের কি দিয়ে এসব করাবার অর্থ কি? তুমি কি মনে করো এসব করালেই তুমি কাকলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আর তুমি কি মনে করেছো এসব করালেই কুহিলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আমি জানি এ সব কিছু তুমি ওদেরকে দিয়ে করাচ্ছ। কোহলিকে ফোন দাও। আমি বলছি কাকলিকে ফোন দাও। কাকলি, কোহলি কেউ এখানে নেই। আমি আমি ওদের জন্য অস্থির হয়ে আছি। ওরা তো এখানেও নেই, আমিও তো ওদের জন্য অস্থির হয়ে আছি। তাহলে ওরা যে চিঠি দিয়েছে তা কি সত্যি? কি চিঠি দিয়েছে? 24 ঘন্টার মধ্যে তোমাকে বাড়িতে না নিয়ে এলে ওরা আত্মহত্যা করবে। সর্বনাশ, আমার চিঠিতেও তাই লিখেছে। ও মাই গড, এখন উপায়? আমি কিছুই বুঝি না। আমার মেয়েদের যদি কিছু হয় তাহলে তাহলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। আর আমিও বলছি, তোমার কারণে যদি আমার মেয়েদের কিছু হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। আমরা কে অপরাধী, কি তার বিচার হবে সে পরে হবে। আগে আগে আমার মেয়েদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিল্পী, তুই এত দেরি করে এলে কেন? ওই ফের দেবার সময় নেই, ওদের খুঁজে বের করতে হবে, শীঘ্রই চলো। মা ফোন ধরেছে, তাই নাকি? হ্যালো, হ্যালো, কথা বলছে না। হ্যালো, হ্যালো, আমি শাকিল বলছি। এবার বাবা, বাবা, এর অর্থ বাবা মায়ের কাছে পৌঁছে গেছে। এখন কথা বলিস না, এখন কথা বলিস না, বাবা মা একসাথে আরো কিছুক্ষণ থাকুক। আচ্ছা, হ্যালো। কি হ্যালো হ্যালো করছো, ফোন রাখো। রেখে দিয়েছে। ওদেরকে খুঁজে বের করতেই হবে, সময় মাত্র 24 ঘন্টা, এসো। শাকিল তাহলে এত বছর পর শিল্পীর কাছে পৌঁছে গেছে, এর অর্থ আমার পোদ্দারি শেষ। না, এ হতে পারে না।
খতম করে দিতে হবে। কিন্তু যাবো কোথায়? সেদিন ওরা আমাদেরকে যেখানে দাঁড় করে নিয়ে গেছিল সে বাড়িতে চলো। হ্যাঁ চলো। উনি অপারেশন করে ওনার দেহ থেকে গুলি বের করতে হবে। যা করো তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করুন। সিস্টার, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক স্যার। হ্যালো মা, তোমার জামাই আততায়ের হাতে গুলি খেয়ে এখন হাসপাতালে, ওর অপারেশন চলছে। আমি এক্ষুনি আসছি। না মা, তুমি বাড়িতেই থাকো। কাকুনি যদি ফোন করে তাহলে বলবে সারাবি হাসপাতালে চলে আসতে। আচ্ছা। খোদা, তুমি ওর অপারেশন সাকসেসফুল করে দাও, সাকসেসফুল করে দাও। কে? কাকুলি? হ্যাঁ, তুই শুনেছিস তোর বাবাকে কারা যেন গুলি করেছে? কি এসব কি বলছো? হ্যাঁ, তোর বাবা এখন ফারাবি হাসপাতালে আছে। আমরা আসছি। কইলি বাবাকে কারে যেন গুলি করেছে? বাবা এখন কোথায়? ফারাবি হাসপাতালে। আয় রাজেশ, তুমি মিন্টুকে নিয়ে ফারাবি হাসপাতালে চলে এসো। আচ্ছা তুমি যাও। ডাক্তার সাহেব ঘাবড়াবেন না, অপারেশন সাকসেসফুল। শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ দিয়া কোনো লাভ নাই। শাকিল, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোরে আমি এমন ভাবে মারব যে কাক পক্ষী তো দূরের কথা, যেন আমি নিজেই টের না পাই। দেখ আমি কুটু মামা, তুই মরে যাচ্ছিস, মরার আগে তোকে একটা কথা জানিয়ে দেয়া আমার কর্তব্য। সে হলো তোর শাশুড়ির সাথে যত ঝগড়া বিবাদ হয়েছে সব আমি করিয়েছিলাম, কেউ জানতেও পারেনি। হ্যাঁ, একদিন তোর মাকে মেরেছিলাম কোপ দিয়া, আর আজ তোকে মারছি বিষ দিয়া। আমার
আমার মাকে তুই মেরেছিলে, তুই? মিনিটের মধ্যে ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে যদি নতুন রক্ত দেয়া যায় তাহলে উনি ভালো হবেন, নয়তো ওনার মৃত্যু অবধারিত। যান ওনাকে ধরুন। না, ও আমার মাকে মেরেছে, ওকে আমি খুন করে ফেলবো। তোমার শরীরে বিষ দেওয়া হয়েছে, এক্ষুনি তোমার শরীর থেকে বিষ বের করে ফেলতে হবে, নয়তো তোমাকে মারতে যাবে না। মরতে হয় মরবো, তবু ওকে না মেরে আমি ক্ষান্ত হব না। অর্জুন, অর্জুন, আমরা 18 বছর আলাদা ছিলাম, ওকে আমি খুন করে ফেলব। আমার সমস্ত শরীর চলে যাচ্ছে। মা, কাকুলি, কহিলি, ওই শয়তানটা তোর বাবাকে বিষ দিয়েছে। ওই জন্যে আমরা সবাই এতটা বছর একে অপরের কাছ থেকে দূরে ছিলাম। ওকে তুই যেতে দিবি না, ওকে যেতে দিবি না, ওকে যেতে দিবি না। তোর জন্য, তোর জন্য আমি এতদিন আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। শয়তান, তোর জন্য আমি এতদিন আমার মায়ের আদর, স্নেহ, মমতা থেকে বঞ্চিত ছিলাম। হ্যালো, পুলিশ স্টেশন? ওনার শরীর থেকে সমস্ত রক্ত এক্ষুনি বের করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন রক্ত দেয়া না গেলে ওনাকে বাঁচানো যাবে না। তাহলে আমার রক্ত নিন। আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ, কিন্তু আপনার স্বামীর রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, আর ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই, পাওয়াও খুব কঠিন। তাহলে তবু আমি দেখছি। ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন, ও আমার বাবার রক্ত বিষ দিয়েছে। নিয়ে চলো। বাবা,
কাকুলি আয়, নিয়ে চলো। বাবা কাকুলি আয়। আপনার ওখানেও নেই, কোথাও পাওয়া গেল না, এখন উপায় আমি কি করব বলুন? ও নেগেটিভ রক্ত না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, যত রক্তের প্রয়োজন আপনি আমার শরীর থেকে নিন, তবু তবু আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব। তোমার বাবার শরীরে যতটুকু রক্ত লাগবে ততটুকু রক্ত তোমার শরীর থেকে নিতে গেলে তুমি বাঁচবে না। আমি বাঁচতে চাই না ডাক্তার সাহেব, আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। কুইলি, তোকে মরতে হবে না, রক্ত আমিও দেব, কারণ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার সাহেব, আপনি আমাদের দুজনের শরীর থেকে রক্ত নিন প্লিজ ডাক্তার সাহেব। হ্যাঁ, তোমাদের দুজনের শরীর থেকে পরিমাণ মতো রক্ত নিলে তোমার বাবাকে বাঁচানো যাবে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু সময় মাত্র 10 মিনিট। তাহলে দেরি করছেন কেন, এক্ষুনি সব ব্যবস্থা করুন। শরীরে রক্ত দেওয়া হয়ে গেছে, এখন একটা ইঞ্জেকশন দেওয়ার পর 1 মিনিটের মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে তাহলে ওনার জ্ঞান আর কোনোদিনও ফিরবে না। Ah.
এখন সম্পূর্ণ সুস্থ। আসি। কাকলি। হ্যাঁ। কোহলি। আমি কোহলি। আর আমি কাকলি। আমার